আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে হলো ওই যে বিকেল হয়ে গেছে, প্রায় দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর এখন তো হলো খুব তাড়াতাড়ি আজান দিয়ে দেয় ছোট দিন। তো আয়নের বাবা সারাদিন সময় পায় নাই, আসার সময় একটু মাছ আর মুরগি নিয়ে আসলো। আমি খুব বকাবকি করি, আমি বলি যে আমাদের বাজার যেহেতু কাছে, অল্প অল্প আনবো, তারপর ওই যেগুলো করতে করতে আমার 1 ঘন্টা চলে যাবে এগুলো প্রসেসিং করে রাখতে। তো এখানে মাছ আনছে 2টা, ওই হাতের কাছে পাইছে ভালো মাছ, সেই জন্য আনছে নদীর মাছ। তো আমি মাছগুলির আঁশ এখন ছাড়াই রাখবো, কারণ আঁশ না ছাড়াইলে একবার ফ্রিজে রাখলে কষ্ট হয়ে যাবে। আর মুরগিগুলি ধুয়ে রাখবো ভালো মতন, মুরগিগুলি ধুয়ে ফ্রিজে রেখে দিব, খাওয়ার সময় শুধু কেটে নিব। তো এখন আমি মাছটা আঁশ ছাড়াবো। তো আঁশ ছাড়ানো হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এই চালনির মধ্যে মাছটা সুন্দর করে ঘষবো, কারণ অনেক পিছলে পিছলে একটা ভাব থাকে, সেটা ভালো লাগে না। এই তো আমার মাছ পরিষ্কার করা হয়ে গেছে। আর এই মাছ পরিষ্কার করতে যাই যে, এটা একটা ভাঙছি, এই একটা ভাঙছি, 2টা ভাঙলাম এই তো, আর লাস্টে এই ছুরি, ইয়া এই ছুরি দিয়ে আমার এই মাছগুলি করতে হয়েছে। তো মাছ কাটার যন্ত্রটাও হাতের কাছে পাচ্ছিলাম না, সেই জন্য তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ হয়েছে মাছগুলি, সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে টুকরা করেও রাখতে পারবো, তো দেখি টুকরা করেই রাখবো। তো ভিউয়ার্স, এই তো আমার আজকের মতো মাছ আর মাংস কাটাকাটি শেষ। আসলে কি, খুব দেরি করে বাজার করলে যা হয়, এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আবার একটা খুব কাছের একটা ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতে আজকে রান্নাও করা হয় নাই কিচ্ছু না। তাই আয়নার বাবা মাত্র এগুলি নিয়ে আসছে। এই তো মাছগুলি আমি কেটে ধুয়ে নিলাম, এখন এগুলি সব ফ্রিজে ঢুকানো হবে, 3-4 দিন অন্তত পক্ষে আমার মাছ কাটার আর ঝামেলা থাকলো না। আর ছোট মাছ আনলে তো আমাদের বাসা পাঠায় দেয়, ওরাই কেটে দিয়ে দেয়। এখানে মুরগির পা গিলা এগুলি হচ্ছে আমরা খাই না, যার কারণে এগুলি এখন আমি জমায়ে রাখি আর কি। কেউ একজন যদি চায়, অনেকে তো খায়, কিনে খায়, তো তাদের আমি দিয়ে দিই, যেই চায়, কাজের মেয়ে মহিলা হোক বা যেই চায়, ওদের দিয়ে দিব। তো কোনো কিছুই ফেলানো উচিত না যেহেতু আমরা খাই না, যার জন্য আর এটা আলাদা করে রাখলাম। আর এ তো আমার মুরগিও কাটা শেষ, এখানে আমার 3-4 দিন আর বাজারের কোনো ঝামেলা নাই। ঝামেলা বলতে যেদিন বাজার করে, আসলে আমার কাটাকাটি প্রসেসিং করে রাখা অনেক কষ্ট হয়, তো 3-4 দিনের মধ্যে আবার আর করা হবে না। আমি ওকে বলি আমাদের বাজার যেহেতু কাছে, তো তুমি হলো 2-3 দিন পরপরই বাজারে যাবা, ও বলে না আমার সময় নাই। তো আমি তারপরও বলি যে যতটুকু সম্ভব করে নিয়ে আসবা, কারণ ফ্রিজের জিনিস আসলে খাইতে আসলে ওরকম মজা লাগে না। তো ঠিক আছে, আমি আবার আমার ছেলেকে আনতে যাইতে হবে, নানার বাসায় চলে গেছে, সেই দুপুরে পাঠাইছি, দুপুরের আগে সকালে নাস্তা করে গেছে। তো এখন চিন্তা করলাম যে সন্ধ্যা হয়ে গেছে, যেয়ে নিয়ে আসবো, আরও আমার কিছু কাজ আছে, এগুলো আমি ফ্রিজে রেখে আমি এখন যাব। ওকে, এখন ক্যামেরাটা অফ করব। তো ওহো, তো ভিউয়ার্স আমি এখন যাব হচ্ছে বাবার বাসায় আয়নকে আনতে। এই যে এটা হলো আয়নের বন্ধু, আয়নকে ছাড়া সে 1 মিনিটও চলতে পারে না, তাই না? আয়ন আসলে খেলবা, খেলবা?
আয়ন আসলে খেলবে, এই জন্য অপেক্ষায় আছে কখন আয়ন আসবে সে খেলবে। তাই আমি বলতেছি তুমি অপেক্ষা করো, রু আমাদের রুমে অপেক্ষা করো, আমি আয়নকে নিয়ে চলে আসবো এক্ষুনি। তো ঠিক আছে, আমি এখন যাব বাবার বাড়িতে, যাব আয়নকে নিয়ে আসবো। এই যে পাগল হয়ে গেছে আয়নের সাথে খেলবে, যে আয়নের কিন্তু অনেক বড়, কিন্তু সে আয়নের সাথে খেলতে খুব মজা পায়। আয়নও মজা পায় তাই না? আয়নও মজা পায় না তোর সাথে খেলতে? কেমন মজা পায় বলো তো একটু। অনেক অনেক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আয়নকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে রূপম, তুমি থাকো, আমি আয়নকে নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে। তুমি দাঁড়া তো, তোমার একটা ছবি তুলি। ইয়ে দারুন, চোখে বাতি জ্বলতেছে কেন বাবা? চোখে তোমার বাতি জ্বলে কেন? সুন্দর করো। হ্যাঁ ওয়াও নাইস। তো ঠিক আছে, আমি আয়নকে নিয়ে আসি। হ্যাঁ আমাকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। এই তো আমি চলে আসছি, তো আমি আপনাদের দেখাবো আমার ছেলেটা কি করতেছে। আমি বাসায় ঢুকতেছি। আমার বাবাটা কি করছে? আমার বাবাটা লেংটু কেন? আমার বাবাটা কি করছে? এটা কে গো? খুব মজা পাচ্ছে আয়ান, মানে মায়ের কথা সে ভুলেই যায় নানা বাসায় আসলে। তো ও তো কাপড়ও নিয়ে আসে নাই, দুই একটা কাপড় আনছে সবগুলি নষ্ট হয়ে গেছে। চল আব্বা কাপড় নিয়ে আসছি, চলো এই জামা কাপড় পরা দিবো, ইলমা নিয়ে নাও, ড্রেস পরা দিবো, তারপরে এসে আবার খেলো বাবা। এই যে শুনো না বাবা, বাবা সে কত বড় বড় মানুষের সাথে খেলতে পছন্দ করে, মানে ওর সবাই ওর কত বড়, তারপরে ওর ভালো লাগে খেলতে। আমরা সেলফি তুলি, আসো আসো। ধাক্কা মালা কেন আব্বা? ও তো তোমার আপু হয় না? এই যে সবাইকে একটা পাপা দিয়ে দাও। এই যে শোনো, ভিডিওতে সবাইকে একটা পাপা দিয়ে দাও, একটা পাপা দিয়ে দাও। শোনো না বাবা, একটা পাপ, একটা পাপ এখানে না, এই যে ভিউয়ার্সদের দিয়ে দাও, দিয়ে দাও দাও। বলে শোনো বাচ্চাটা, আলেরটা দাও তো মা, ঠুতে দাও তো, আটটা আটটা দাও তো বাবা, আটটা দাও তো। আমি শোন না বাচ্চা, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ ও সবাই চলে গেছে আব্বু, তোমাকে রেখে সবাই চলে গেছে। আজান দিচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে। আসো আসো ঘরে চলে যা, আসো আব্বা। দেখো উঠতে পারে কিনা। আয়নের মামির ঘরে আয়নের না গেলে শান্তি নাই, ভাতই হজম হয় না, তাই না লি? মামির ঘরে দেখা করে তারপরে আমরা বাসায় চলে যাব। লাইট দাও লাইট দাও, সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা চলে যাব, আয়ান একটু এখন মামির ঘরে, ওর মামির ঘরে দেখা করবে। ওই যে কত খুশি, যাও উঠো, একা একা উঠো। হ্যাঁ পারবি না, দে পারবি না, পারবি না, দাঁড়াও। যাও যাও দেখা করে আসো বাবু। না হে যাই বহে করো বাবু, কোন সময় সি করো বাবু, আসো। তেতি কি দেখছি, নতুন খাট এনেছে, ওয়াও সুন্দর হয়েছে, একটা বড় সর হয়েছে, সুন্দরটা হলো কেন? ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে তুমি থাকবা, চিন্তা করো না। এই যে বাইরে পাইলে তার কোনো ই নাই। আসো আসো, হ আসো। এই তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাসায়, আমাদের বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে,
মাগরিবের আজানও দিয়ে ফেলছে, আমরা চলে যাব এখনি।